हेलो गाइस अस्सलामु अलैकुम आज आमी आपनादेर के देखाबो ए रैकटा किभावे परिष्कार करते हय आमी जेभावे ए बासन धोवार रैकटाके क्लीन करी एटा होच्छे बासन धोवार रैक अथवा सम्पूर्णभावे देखाते पाच्छि ना बाथरूमे एटाके ढुकाई फेलछि অল্প জায়গা তাই হয়তো সম্পূর্ণ দেখাতে পারছি না এটা যে কতটা ময়লা জমে আছে আমি যেভাবে এর একটা পরিষ্কার করি তা আমি আপনাদেরকে শেয়ার করতেছি কম বেশি সবার ঘরে এই ধরনের বাসন ধোয়ার রেক থাকে এটা পরিষ্কার করব যেভাবে যে জিনিসগুলো দিয়ে পরিষ্কার করব তা দেখাবো আমি এখানে মগে সামান্য একটু পানি নিয়েছি এর মধ্যে আমি আপনাদের বাসা লিকুইড ভীম যেগুলো থাকে বাসন মাজার সেগুলো দিতে পারবেন আমার কাছে ওটা নাই তাই সাবান ছিল আমি এই যে সাবান দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ভীম সাবান দিয়ে দেব আর এর মধ্যে দিয়ে দেব হচ্ছে বেকিং সোডা এটা খুব সুন্দর পরিষ্কার করে এখানে দিয়ে দিচ্ছি বেকিং সোডা এই যে বেকিং সোডা এভাবে পাওয়া যায় খোলাও কিন্তু পাওয়া যায় এখানে বেকিং সোডা দিয়ে দেব র‍্যাকটা অনেক বড় তাই পরিমাণ একটু বেশি লাগবে বেকিং সোডা দিয়েছি আর দিয়ে দিচ্ছি হচ্ছে ভিনেগার খুব সুন্দর কাজ করে র‍্যাক পরিষ্কার ক্ষেত্রে দিয়ে দেব 2 চামচ ভিনেগার অনেকটা ফেনা হয়ে গিয়েছে এগুলো দিয়ে আস্তে আস্তে এগুলো সাবানটাকে আমি হাত দিয়ে একটু গলায় নিচ্ছি সুন্দর করে এগুলো র‍্যাকের মধ্যে আস্তে আস্তে করে একটু করে দেব আর র‍্যাকটাকে পরিষ্কার করব একটু করে দেব আর সুন্দরভাবে যে পরিষ্কার করে নেব আপনাদের বাসায় স্প্রে থাকলে বোতলের মধ্যে এই জিনিসটি দিয়ে স্প্রে দিয়ে আপনারা সুন্দর করে পরিষ্কার করে নিতে পারেন আমি সম্পূর্ণ একটু আন্টি ওই পানিটা চারপাশে একটু ছিটাই নিই আমাকে হেল্প করতেছে আমার এক আন্টি সুন্দরভাবে একটু চারপাশে ছিটাই দিয়ে আস্তে আস্তে করে ঘুষি নিয়ে নতুনের মতো চকচকা হয়ে যাবে ঘরোয়া পদ্ধতিতে একটা অনেক সুন্দর পরিষ্কার হয়ে গিয়েছে দেখেন নতুনের মতো চকচক করে জ্বলছে কতটা সুন্দর হয়েছে আমি ঠিক এভাবে আমার বাসার র‍্যাকগুলো আমি পরিষ্কার করে থাকি এবং এটা র‍্যাকটা পরিষ্কার করা একটু দেরি হয়ে গিয়েছে র‍্যাকটার বয়স কিন্তু আমার প্রায় 5 বছর খুব ইজিভাবে র‍্যাক পরিষ্কার করা যায় র‍্যাক পরিষ্কার করা ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন আল্লাহ হাফেজ